আজকের আমি ফুলকপি আর মটরশুঁটি দিয়ে ঘন্ট রান্না করে দেখাবো, সবাই ভিডিওটি দেখবেন। এই যে ফুলকপি নিয়েছি, এই যে সবুজ মটর নিয়েছি, ফুলকপিটা প্রথমে কেটে নেব, ফুলকপি কেটে নেব। ফুলকপি কাটা হয়ে গেছে, যে মটরশুঁটি ছাড়িয়ে নেব। আদা বেটে নেব, উনান জ্বালা হয়ে গেছে, কড়া বসিয়ে দেব, তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কালো জিরে ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো, মটরশুঁটি, হলুদ, লঙ্কা গুঁড়ি, ভাজা হয়ে গেছে। আর কফি দিয়ে দেবো, কফিটা নরম হওয়ার জন্য হালকা জ্বালন দিতে হবে, ঢাকনা দিয়ে দেবে। নাড়া হয়ে গেছে, অল্প একটু জল দেব। যে ধনে পাতা, এবার হয়ে গেছে, নিয়ে নেবো।